টকবগিয়ে ছুটে চলছে পরিমণি, আন্ডারটেকার, ডিজে সহ বিভিন্ন নামের ঘোড়া। রাজশাহীর বাগমারা উপজেলার চণ্ডীপুর হাতিয়ার বিলে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। আশেপাশের জেলা থেকে প্রায় 60টি ঘোড়া ও শতাধিক ঘোড়সওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা দেখতে আসেন বিভিন্ন গ্রামের হাজারো মানুষ। খেলার আয়োজন খুবই সুন্দর, এরকম খেলা হলে আমরা যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। দর্শকপূর্ণ আবহাওয়ে খেলাটা খুবই আনন্দদায়ক। বাংলাদেশ থেকে এখানে প্রচুর, প্রায় 100টি ঘোড়ার মতো এখানে এসছে। প্রতি বছরের ন্যায় যদি এরকম ঘোড়া প্রতিযোগিতা হয় সবাই গর্বিত, সবাই আনন্দিত। আয়োজকরা জানান, গ্রামগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে, তাই তরুণ প্রজন্মের কাছে পুরনো ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজন। পুরাতন একটা ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, যেটা আমরা বাবা মাদের মুখে শুনেছি যে ঘোড়া দৌড় হয়, আসলে তো নতুন প্রজন্মেরা যে ঘোড়া দৌড় এই জিনিসটা কি, শুধুমাত্র এই জিনিসটা আমাদের নতুন প্রজন্মকে ধরে রাখা এবং জানানোর জন্যই আমাদের এই আয়োজনটা। আয়োজকরা আরো জানান, 3টি গ্রুপে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপের প্রথম স্থান অর্জনকারীদের নিয়ে হয় ফাইনাল রাউন্ড। এতে বগুড়া জেলা থেকে আসা জহুরুলের ঘোড়া আন্ডারটেকার প্রথম হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।